আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে। যতক্ষণ পর্যন্ত বেঁচে আছি তাদের এই পৃথিবীতে থাকতে দেব না। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনের জাতীয় শোক দিবসের আলোচনায় তিনি সব কথা বলেন। আইনমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুর হত্যাকারীদের দুজনের মধ্যে একজন যুক্তরাষ্ট্রে এবং অন্যজন কানাডায় অবস্থান করছে। তাদেরকে ফিরিয়ে আনার বিষয়ে জোর আলাপ আলোচনা চলছে। যতদিন পর্যন্ত বঙ্গবন্ধু খুনিদের এনে এই বিচার এবং এই রায় কার্যকর করা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা চেষ্টা চালায় যাব। আমরা তাদেরকে এই পৃথিবীতে থাকতে দিব না যতক্ষণ পর্যন্ত আমরা আছি।